কাজনা বললে ছুরি দিয়ে করতো, খুঁটি দিয়ে করতো, বাড়ি করতো, ছুরি দিয়ে করতো, দেয়ালে শুধু গলা চাকরি থেকে বাড়ি করতো, গলা চাকরি ধরে আনছে, ডাক করছে। তোমার কষ্ট হইতো না? হ্যাঁ, তুমি কান্দা না বলতো না যে আমার মারির না? তাই আর কি, আশপাশের কেউ জানতো না, ডাক্তার সাহেবে জানতো না ইয়া? হ্যাঁ, এই যে দাগ হয়েছে তোমার গলা, সে দেখতো না? তাহলে কি বলতো না? খাবার দিত কিনা ঠিক মতো বলো তো? না খাবাই রাখতো, কি করতো? তোমার এতে কষ্ট হইতো না? হ্যাঁ, কি হইতো? কিভাবে মাথা ফাটলো কেন? শুধু শুধু ছুরি দিয়ে আঘাত করছে, তোমার কোনো ভুল ছিল না? কি হয় আপনার? দেওরজি, এর কাজে দিছে বাবা মা নাই? মা নাই, বাবা আছে, প্রতিবন্ধী মতন কিছু বোঝে না। এ কতদিন আগে কাজে দিল আর কাজের বাসা কাজে দিল? 7-8 মাস সময় মনে হয়। হ্যাঁ, কোথায় কাজে দিছে, কেন কাজে দিল? কেন দেশে ঠাকুমা দেশে, আমরা তো ভালো পুরো জানতাম না যে কাজে দেবে। ঠাকুমা বুড়া দাদু অসুস্থ, তারপর বাবা ওই রকম, 3 ভাই বোন দেশে, সবাই জানছে যে ডাক্তারে ভালো, হে শুনগেই মনে হয়েছে। এখন যে এই যে দেখলেন, আপনি তো দেখছেন কি অবস্থা? তো দেখি, তো আগে তো জানতাম না, ফোন দিলে পর তো কইতে ভালো আছে, খাবার খাইছো? খাইছি। আর যে এই এরকম যে করছে, হ্যাঁ তো জানতাম না, কেউই জানতাম না। তারপর সেদিনকার দিয়ে গেছে পরশুদিন রাত্রে, তারপর বাড়ি গেছে পর আমরা, আমি ঘর দিয়ে বাইরে বাইরে পরে দেখছি, আমি দেখার পর দেখি সর ওই দাগ। আমি কইতেছি তোর দাগ কিসের? কয় না, না কয় না, আমি ভয় নাই ক, কোনো সমস্যা নাই। আর মানে আমার পুরুষ কোনো কাজ করেছিল না বাড়ি, যখন কর্মব্যস্ত থাকে রাত্র 8-9 বাজে, আইতে 10 বাজে, তারপর বাড়ি এগিয়ে দেয় এরকম দাগ। আর বাড়িতে পাশের মহিলারা সবাই বুড়ি আছে, যে গুড়োগুলা চেক করতেছে, দিদির কী হয়েছে, দাদার গুন্ডির কী হয়েছে, এই পর্যন্ত। আপনারা যারা দিয়ে দিয়ে গেলো তারপরে ই করলো না, তারা আপনারা জিজ্ঞেস করেন এই দাগগুলো হলে? দিয়ে গেছে, তার সাথে কোনো দেখাই পায় না, মানে দক্ষিণ জামারি রাখতে গেছে, আর ফোন দিয়ে কয়েছে যে নিফের নিয়ে আমরা আইতে আছি। এত তো বিচার হওয়া উচিত, এইস চাইও তো আমরা বিচার। হ্যাঁ, এরকম একটা শিশু নির্যাতন করছে আর আমরা বিচার চাই। হ্যাঁ, এবং মেয়ের যে নির্যাতনের চিহ্ন দেখেছি তাতে কোনো মানুষের কাজ নেই, এগুলির কোনো নরপশুর কাজ। আর এই যেই কাজগুলি করছে এই কাজে সর্বোচ্চ বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এরকমের আর কোনো ব্যক্তি এরকমের শিশুর গায়ে কোনো নির্যাতন না করতে পারে, সে ব্যবস্থা আইন অনুযায়ী নিতে হবে, এটা হলে আমাদের দাবি। বাচ্চাটাই হচ্ছে নাম নিপা বারুই। গতকালকে 3:20 ভর্তি হয় হাসপাতালে, উজিবুর হাসপাতালে ইমার্জেন্সিতে। তো যখন ভর্তি হয় মাথায় আঘাতের চিহ্ন ছিল, ছুরিকাঘাত। তো ওখানে সেলাই দেওয়া হয় এবং পিঠে, হাতে এবং বিভিন্ন জায়গায় নখের আঁচড়ের দাগ, ছুরির আঘাত,
সে দাগগুলো পুরনো, গলায় অনেক দাগ আছে, যে দেখা যায় অনেকদিন ধরে তাকে অত্যাচার করা হচ্ছিল, ফিজিক্যাল অ্যাসল্ট বোঝাই যাচ্ছে। আর এখানে ভর্তি হয়েছে কালকে রাতে 3:20 এবং হাসপাতাল থেকে ওষুধ পাচ্ছে এবং মেন্টাল সাপোর্টও পাচ্ছে। যেহেতু বর্তমানে তার কী অবস্থা আছে? এখন ওই সেলাই দেওয়া হয়েছে যে মাথার আঘাতটা, এবং কিছুটা সুস্থের দিকে, বাট সপ্তাহ 1-2 সময় লাগবে, সপ্তাহ 2 সময় লাগতে পারে। কিন্তু তার ফিজিক্যাল যে ইঞ্জুরির থেকেও সমস্যা হচ্ছে মেন্টাল ট্রমা, সেই মেন্টাল ট্রমায় আসলে কবে সে সেরে উঠবে তা তো আমরা বলতে পারি না। মেন্টাল ট্রমার জন্য আমরা সাপোর্ট দিচ্ছি। এই যে আঘাত তার, যে এই যে শিশু বাচ্চাটা বয়স 11 বছর, বাচ্চাটার মানসিক বিকাশ ও সমস্যা হতে পারে। প্রাথমিকভাবে আপনি কী জানতে পারছেন কী নিয়ে হিস্ট্রি নিয়ে ভর্তি হল? যার বাসায় কাজ করতেন গৃহকর্তী, যে বাড়ির যে মালিক মহিলা, তাকে বাচ্চাটাকে দীর্ঘদিন ধরেই হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করতো। বাচ্চাটা ভাষা মতে তাকে প্রতিদিন 3 বেলা খাবার দেওয়া হতো না, 1 বেলা দুপুরে খাওয়া হতো, সকালে মাঝে মধ্যে খাবার, রাত্রে খাতে দিত না। বলতেন হচ্ছে যে আঘাত মারত এটা তার যে হাজব্যান্ড যে রবীন্দ্র স্যার, তাকে জানাতে নিষেধ করতেন, বা বাচ্চাটাকে বলতেন যে জানানো যাবে না যে তাকে মারতেছে। তো এই আঘাতগুলো অনেক পুরনো, যে রবীন্দ্রই মারছে, এবং যে লাস্টে যে আঘাতটা মাথায় আঘাতের চিহ্ন, এটা নতুন, যেটা ছুরি দিয়ে আঘাত করেছে, এবং গলায় নাকের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। সে সপ্তাহ 1-2 সময় লাগতে পারে। মানসিক ট্রমাটা হচ্ছে এটা কতদিন সারবে তা তো বলা যাচ্ছে না, তবু আমরা চেষ্টা করছি তাকে মানসিকভাবে সাহায্য করতে, যে ভয় যেন ভয়টা কেটে যায়। কারণ দেখা যায় এই যে ফিজিক্যাল অ্যাসাল্ট বা চাইল্ড অ্যাবিউস বিষয়টা নিয়ে বর্তমানে সবসময় কথা বলা হচ্ছে, চাইল্ড অ্যাবিউস যে তার মানসিক বিকাশ ও সমস্যা হতে পারে যাতে না হয়, এই জন্য আমরা সাহায্য করছি। এবং যারা দাতব্য সংস্থা বা শিশু নির্যাতন বিরুদ্ধে কাজ করছে সবার এগিয়ে আসা উচিত। ঘটনার সত্যতা যাচাই করতে গিয়েছি, যে দেখলাম যে হ্যাঁ তার গায়ে অ্যাসল্টের দাগ আছে, মেয়েটা বেশ গায়ে জখম আছে। আমরা মেয়েটাকে তাৎক্ষণিক উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি আনি আমাদের উজিরপুরে। এখন এটা ঘটনাস্থলে অ্যাসার্টেন করতে হবে, ঘটনাটা ঢাকাতে, আমরা ঘটনাস্থলে অ্যাসার্টেন করে এবং অপরাধীর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা প্রসিড করবো, এটা প্রক্রিয়াধীন আছে। প্রাথমিকভাবে কী জানতে পারছেন মেয়েটা কীভাবে? প্রাথমিকভাবে জানা গেছে যে মেয়েটা 7-8 মাস আগে একজন ডাক্তার তার বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতেছিল, মেয়েটার বয়স 12 তো করতেছিল, সেই অবস্থায় তাকে কাজে কর্মে মাঝে মাঝে কাজকর্ম না করলে গৃহকর্তী ডাক্তার স্ত্রী তাকে ফিজিক্যাল অ্যাসল্ট করতো, গলা টিপে ধরতো এবং খুন্তি দিয়ে তাকে মারতো, ছুরি দিয়ে মারতো। এই মর্মে তার গায়ে কিছু পুরাতন দাগও আমরা দেখেছি। তো এই দেখার কারণে আমরা মেয়েটাকে আমরা হাসপাতালে ভর্তি করেছি দাগগুলি দেখে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।